জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এই দুর্নীতিগ্রস্ত প্রধান এবং ব্লক সভাপতির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ মিছিল চলছে। রানীনগর দুই নম্বর কংগ্রেস নেত্রী মমতাজ বেগম হীরার পদত্যাগ চেয়ে বিক্ষোভ কাতলামারিতে। কাতলামারি এক নম্বর পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করল কংগ্রেসের বিক্ষুব্ধ কিছু পঞ্চায়েত সদস্য। তারা আরও অভিযোগ করেন, রানীনগর দুই নম্বর ব্লক কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম হীরা 11 লক্ষ টাকা ঘুষ নিয়ে কাতলামারি এক নম্বর পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান বানিয়েছেন। অযোগ্য লোককে পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান বানিয়েছেন বলে অভিযোগ তোলেন তারা। এই ঘটনার পর রানীনগর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের অঞ্চলে তিনি উপপ্রধান হয়েছেন, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ। বহু মেয়ে ছেলে মানুষের টাকা তসরুফ করেছে, বহু মেয়ে ছেলে মানুষ তার ঝাঁটা বার হলে তার বাড়িতে তাড়া করতে গেছে, সেই অযোগ্য লোককে চোর লোককে উপপ্রধান করেছে। আমাদের প্রধান এবং উপপ্রধান দুটোই অযোগ্য লোক। এই অযোগ্য লোককে টাকার বিনিময়ে প্রধান করেছেন আমাদের ব্লকের যিনি সভানেত্রী রায়নগর ব্লক টু কংগ্রেসের মমতাজ বেগম হীরা। ইনি তো আবার বহু ঘাটের পানি খাওয়া, ঘাটেই তো বাদ রাখেনি কোন ঘাটের পানি খেতে হয় আর না খেতে হয়, সব ঘাটেরই খায় চরুস করে। যে এই প্রধানকেও বেঁচেছে, রায়নগর অনেক প্রধানকেও বেঁচেছে, আমার কাছে সব খবর আছে, ডকুমেন্টস আছে। আমার তো শুনে ভীষণই হাসি লাগছে, কোথায় প্রধান নিচ্ছে? 11 লক্ষ টাকা তো আমি পার্থ বাবু নয়, আর আমি অনুব্রত বাবু নই। যে 11 লক্ষ টাকা গুনতে অনেক সময় লাগবে, বলতে অনেক সময় লাগবে, আর যিনি প্রধান হয়েছেন তিনি কিন্তু যোগ্য ব্যক্তি, একজন গ্র্যাজুয়েট মহিলা। যারা অভিযোগ করেছে তারা হয়তো দৌড়েছিল, আর প্রধান আমি যারা আমি দল করি, শুধু ওই প্রধান কেন, আমার দলীয়ভাবে এখানে 6টা প্রধান হয়েছে, কোনো প্রধানই এই অভিযোগ মানে তুলতে পারবে না।